আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। বাইকের কিন্তু অভাব নেই এলাহি বাইক কর্নার তিনটা শোরুমে। বাইক আর বাইক অনেক কানায় কানায় বাইক আছে, ছোট বড় 30,000 40,000 50,000 সব আইটেমে বাইক আছে। তো বাইকটা হচ্ছে আমাদের এক পুলিশ ভাইয়ের বাইক। এই লাইনে এসে পুলিশ, তারপরে আরো যত লেভেলের লোক আছে সরকারি, সবার সাথে আলহামদুলিল্লাহ কথাবার্তা বা লেনদেন হচ্ছে। এই বাইকটি পুলিশের, পুলিশ বাইক কত যত্ন করে রাখে এটা কিন্তু আপনারাও জানেন, নিজের শরীরে চেয়েও ওনারা কিন্তু জিনিসপাতির যত্ন করে বেশি। তো বাইকটি রং অরিজিনাল, ইঞ্জিন আনটাচ, সব কিছু মিলে বাইকটি শোরুমের কোনো অংশে কম নেই। তারপরও ভিডিওটি আপনারা দেখতে থাকুন, পুরাপুরি বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই বাইকটিতে। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, বাইকটি আসলে পুলিশ ভাই কত যত্ন করে ব্যবহার করেছে তার অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সামনে অংশটা, একটা বাইকের যদি সামনে অংশ নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে বাইকটি কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই, ঠিক আছে। সিগন্যাল লাইট, ভাইজার, তারপরে যে হেডলাইট গ্লাসটা দেখেন কত চকচকা ঝকচকা, এই প্লেট পর্যন্ত কোনো চাকা লাগে নাই এখন পর্যন্ত। দেখেন প্লেট কত সুন্দর আছে, ঠিক আছে না। মাডগার্ডটাও কিন্তু ফুল ফ্রেশ আছে। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছুই ঠিকঠাক আছে। ট্যাঙ্কির দিকে তাকান, অরিজিনাল কালার এখন পর্যন্ত। দেখেন কি গ্লেজ, এই যে এই জিনিসটা কিন্তু অনেক সময় থাকে না, বেশি ইউজ করলে এই জিনিসটা থাকে না, এখন পর্যন্ত এটাও নিখুঁত আছে। এরপরে পালসার লেখাটা, তারপরে পুরা ট্যাঙ্কিটা দেখেন কি ফ্রেশ, ঠিক আছে না। বাম্পারটা, ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলবো না, বাইকের ইঞ্জিন আনটাচ। ইঞ্জিন গার্ডটাও কিন্তু একদম নিখুঁত আছে। এই সাইডে সাইড কভার ফ্রেশ, সারি কাটাগুলো পর্যন্ত অরিজিনাল আছে। দেখেন ডিসকালার হয়েছে, তারপর অরিজিনাল দেখে দিয়েছি। সিট, সিট প্যানেল সব কিছুই ঠিকঠাক আছে, সিগন্যাল লাইট সহ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি যেন বাস্তবে দেখবেন। এখানে একটা কথা বলি, সিটটা কিন্তু অরিজিনাল সিটের উপরে কাভার লাগানো হয়েছে, যে কাভার, কাভারটা পুরাতন হয়ে গেছে, এটা খুলে দিব। খুলে দিলে অরিজিনালটা কিন্তু বের হয়ে আসবে। বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন আপনারা, কারণ হচ্ছে যার কাছে বিক্রি করবো বাইকটি তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো। যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটা কিন্তু একদম সুপার ফ্রেশ দেখালাম, ব্যাক লাইট সহ। পিছনে মাডগার্ডটা কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এই সাইডে, এটাও কিন্তু নিখুঁত এবং সুপার ফ্রেশ। সাইড কভার সহ ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন, একদম নিখুঁত ইঞ্জিন সহ ঠিক এরকম লাগবে, সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইকটা চেহারা দেখছেন একদম ফুল ফ্রেশ। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, লুকিং গ্লাস সহ। মিটারটাও কিন্তু অল ওকে আছে। আর বাইকটি চলা 3,000 মিটার আছে, অবশ্যই মিটার কমে দেওয়া আছে, এটা যেটা সত্যি কথা সেটাই বলতে হবে। কিলোমিটার অরিজিনাল না, মিটার অরিজিনাল বাট কিলোমিটার অরিজিনাল না, কিলোমিটার কমে দেওয়া আছে। তবে 10,000 এরকম প্লাস চলা এরকম, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি শুনুন, ঠিক আছে। তো সাউন্ড কোয়ালিটি 100-100 আছে, এতে কোনো সমস্যা নাই, যেটা শুনতে পেলেন শোরুমের সাউন্ডের সাথে এটা অ্যাডজাস্ট করবেন, মিলাইবেন, কোনো পার্থক্য মনে হবে না। তো বাইকটি এখন দামে আসবে, বাইকটির দাম 1,12,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, 1,12,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ।
আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।